মেহেরপুরের গাংনীতে হঠাৎ করে বেড়ে গেছে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ। এরই মধ্যে চিকিৎসা নিয়ে কিছু রোগী সুস্থ হলেও অনেকে এখনও হাসপাতালের বিছানায়। এ থেকে রেহাই পেতে সচেতনতার পাশাপাশি অসুস্থ পশু জবাই বন্ধ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদের তথ্যে ডেস্ক রিপোর্ট। গত 6.5 মাসে মেহেরপুরে গাংনীতে 300+ নারী পুরুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা আরও বেশি। ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত পশুর মাংস খাওয়ার ফলেই এবার অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ছাগলের জবাই করে শুলা মাংস টাংস বা রক্ত ই করার পরে এই আমার অ্যানথ্রাক্স রোগ হয়েছে। অতিরিক্ত বাড়ি গেছে, পশম উঠে যাচ্ছে, এই জন্য আঁকাবাকি করে আমরা হসপিটালে নিয়ে আসলাম। এলাকায় গরু জবাই হয়েছে, গরুর মাংস নিলে সবারই এই অ্যানথ্রাক্স রোগ হয়েছে। অসুস্থ পশু জবাহ বন্ধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। রুগ্ন এবং অসুস্থ পশু জবাই না করে এবং এইসব পশুর অসুস্থ পশুর মাংস যেন তারা নাড়াচাড়া না করে এদিকে আমরা পরামর্শ দিয়ে থাকি। আর জেলার সব গরু ছাগলকে টিকা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। উপজেলাকে সারা বছরই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছে এবং মানুষকে সচেতন করছে যে অ্যানথ্রাক্স আক্রান্ত হলে তার চিকিৎসা হচ্ছে, তার চেয়ে বড় সমাধান হচ্ছে টিকা। উদ্বুদ্ধ করছে যত্রতত্র রুগ্ন পশু জবাই না করার পরামর্শ দেন তিনি। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।